त्रिपुरा তপশিলি সমন্বয় সমিতিতে সাদের বাজার বকাসে কমিটি নিয়ে কথা আর মুম্বাই বিভিন্ন দল এবং কতর খেলাই হিমবত খেলা যেখা কাইচি ব্রে সামতিলাই বর্ণে কাইচি ব্রে সামরক এখান বিধানসভা তপশিলি জাতির আসুক থাই বাংনা নাংনাই বরক বংমন রেগে সেন্ট্রাল বাজেট নিয়ে রং বাংনা নাংনাই খরচ সে থামরা নজি থামতি চাউরনে বাগে মুসতে থেকে খয়ে নাংনাই অবহাই কাইচি ব্রে সামতলে লহার অঙ্কলাখ্যা খরাং সুকম লাখ্যা অলহার হিমবতক মানজাকা সিপিআইএম সাউথ হাঙ্কর কমিটির নেতাংফাং বাসুদেব মজুমদার ব্রেনিয়া বকাসে কমিটির নেতাংফাং তাপস দত্ত হাসে কমিটির আদং দীপঙ্কর সেন ব্রেনিয়া কৃষক সভা কমিটির নেতাংফাং বাবুল দেবনাথ খুবই কুবুন্র অবিলম্বে সরকারি এবং আধা সরকারি দপ্তরের সমস্ত শূন্য পদ পূরণ করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সংরক্ষণের নিয়ম মেনে সে কাজ করতে হবে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বিজেপি আইপিএফটি জোট সরকারে আসার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে 50,000 শূন্য পদ পূরণ করবেন এক বছরের মধ্যে, 7 লক্ষাধিক বেকারের কর্মসংস্থান করবেন, ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, আর আজকে 3.5 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীরা সবচেয়ে বেশি প্রতারণায় শিকার হচ্ছেন। কোথায় গেল 50,000 কর্মসংস্থানের কথা? 7 লক্ষাধিক বেকার যারা তাদের কর্মসংস্থানের কথা, ঘরে ঘরে কর্মসংস্থান, একটা দপ্তরেও শূন্য পদ পূরণ করা হচ্ছে না। কিভাবে প্রতারণা করা হচ্ছে? এই 3.5 বছরের মধ্যে এখনো 1,000 লোক নিয়োগ করতে পারেনি এই সরকার। এরকম ভাবে এই রাজ্যের যুবক যুবতীদের নিয়ে প্রতারণা করছে। 10,323 তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে যে তাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে, কিন্তু আজকে আমরা দেখছি তাদের সঙ্গে অমানবিকভাবে প্রতারণা করা হচ্ছে। এখন পর্যন্ত 106 জনের মৃত্যু হয়েছে, কোনো নজর নেই। কয়েকদিন পর পর ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন দপ্তরে, কোথায় চাকরি? এসপিও, এসপিওর চাকরি নেবে 1400। হাজার হাজার ছেলেরা, লক্ষাধিক ছেলেরা এর আগে সেই চাকরি বাতিল ঘোষণা করে দিয়েছে। এইভাবে চাকরির নামে দরখাস্তের ফর্ম বিলি করা, তাদের কাছ থেকে পয়সা আদায় করা, ইন্টারভিউ নেওয়া, প্রতিটা পরিবারকে হয়রানি করা, যুবক যুবতীদের হয়রানি করানো, তারপরে বাতিল করে দাও। জিআরএস এর চাকরি নেবে বলে ইন্টারভিউ নিয়েছে, কোথায় চাকরি হচ্ছে? এখন গ্রুপ ডি, গ্রুপ সি তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য দরখাস্ত গ্রহণ করেছেন, পরীক্ষা নিয়েছেন, কোথা থেকে আসছে? উত্তরপ্রদেশ, বিহার, বিহার থেকে এসে রাজনগরে ইন্টারভিউ সেন্টারে বসেছে। কত দুর্ভাগ্যের আমাদের রাজ্যের যুবক যুবতীদের, ক্লাস ফোর, গ্রুপ ডি, গ্রুপ সি চাকরি করার যোগ্যতা নেই আমাদের রাজ্যের যুবক যুবতীদের। আমাদের কোনো আপত্তি নেই, আমাদের রাজ্যের যুবক যুবতীদের চাকরি দেওয়ার পর আরো যদি চাকরি বাকি থাকে উত্তরপ্রদেশ, দিল্লি বা কারোর আত্মীয় স্বজন থাকলে সেখান থেকে এনে চাকরি দেখে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের রাজ্যের যোগ্য ছেলে মেয়েদের বাদ দিয়ে কেন তারা এই ধরনের প্রতারণা করবে, তার জবাব আমরা চাই। অবিলম্বে এই প্রতারণা বন্ধ করতে হবে। এই দাবি শুধু তফসিলি অংশের মানুষের না, এই দাবি শুধু বামপন্থীদের না,
এ দাবি এ রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতী যারা বেকার কাজ নেই সরকারি খাতায় নাম লিখিয়ে বসে আছে তাদের প্রত্যেকের দাবি। আমি জানি না বিজেপি ঘরের ছেলে মেয়েরা তারা কি অনুভব করছে, কেন মুখে কুলো পেটে বসে আছে। এই অবস্থা কত সবার পরে আমাদের এই সভা, এই সভার সভাপতি মণ্ডলী, এছাড়া উপস্থিত আছেন আমাদের তফসিলি সমন্বয় সমিতির দুটি মহকুমার নেতৃবর্গ, অন্যান্য গণসংগঠনের নেতৃবর্গ এবং মিছিলে অংশগ্রহণকারী মায়েরা বোনেরা বন্ধুগণ।